আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? বছরের শেষ সূর্যগ্রহণ আগামী 26 ডিসেম্বর 2019। এই বিশেষ সূর্যগ্রহণ গোলাকার, অর্থাৎ কঙ্কন আকার। একে বলা হয় ফায়ার রিং। 58 বছর পর বিশেষ যোগে এই বিশেষ সূর্যগ্রহণ সূচিত হবে আগামী বৃহস্পতিবার। বিশেষ 6টি গ্রহ ধনুরাশিতে অবস্থান করবে। সূর্য, চন্দ্র, কেতু, বৃহস্পতি, শনি এবং বুধ গ্রহ। এই বিশেষ গ্রহণ কেতুর নক্ষত্রে, অর্থাৎ মূলা নক্ষত্রে সূচিত হবে। ঠিক এইরকমই সূর্যগ্রহণ হয়েছিল গত 5ই ফেব্রুয়ারি 1962 সালে। এটি বছরের তৃতীয় সূর্যগ্রহণ, যা বলয় আকৃতি সূর্যগ্রহণ নামে পরিচিত। ভারতীয় সময় অনুসারে সকাল 8:17 মিনিটে এই বিশেষ গ্রহণ হবে, আর তার পরিসমাপ্তি ঘটবে সকাল 10:57 মিনিটে। যে কোনো সূর্যগ্রহণই অমাবস্যা তিথিতেই হয়, আর এই বিশেষ অমাবস্যা তিথিতে যদি কোনো উপায় বা টোটকা করেন তা কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। ঈশ্বরের প্রতি কিছু আবেদন করলে বা ঈশ্বরকে ভক্তি করলে তিনি প্রসন্ন হন এই বিশেষ তিথিতে। সূর্যগ্রহণের সূতককালের মধ্যে মানুষের মানসিক কিছুটা বিভ্রান্তি ঘটে, তাই এই বিশেষ সময়ে অবশ্যই আপনারা মানসিক শান্তির জন্য ঈশ্বরের নাম জপ করবেন। আর এই সূর্যগ্রহণের সময় আপনি যে মন্ত্র জপ করবেন, সেই মন্ত্রের যে ফল অন্যান্য সময়ের থেকে সহস্রগুণ বেশি ফল আপনি পাবেন। বিভিন্ন রাশির ক্ষেত্রে আলাদা আলাদা প্রভাব পড়ে এই বিশেষ সূর্যগ্রহণের সময়। যেমন কর্কট রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি এবং মীন রাশির জাতক কিংবা জাতিকাদের অত্যন্ত শুভ ফল আসবে এই বিশেষ সূর্যগ্রহণে। বৃষ রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মকর রাশির উপরে বিশেষ অশুভ প্রভাব পড়তে পারে। মেষ, মিথুন এবং সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির মধ্যে একটা মিশ্র ফলের সম্ভাবনা রয়েছে। যে সমস্ত রাশির অশুভ ফলের বিষয় রয়েছে, এই সূর্যগ্রহণ তাদের না দেখাই ভালো। এই বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে 3 মিনিট, আর এই 3 মিনিটের মধ্যে সূর্যের দিকে না তাকানোই ভালো। সূর্য নারায়ণের প্রভাবে এই বিশ্ব সংসারে জীবনের উৎপত্তি, আর এই জীবনের মূল কারকই হলো তিনি। আর এই গ্রহণের সময় অবশ্যই তাকে স্মরণ করা অত্যন্ত প্রয়োজন। এই বিশেষ সময়ে আপনি যদি সাধনা করেন বা তান্ত্রিক উপায় করেন, তাহলে সেই সাধনার ফল খুব দ্রুত প্রাপ্ত হয়। এই বিশেষ সময়ে মন্ত্র এবং তার ফল এবং দানের ফল অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান তার আশীর্বাদ প্রদান করেন। এই বিশেষ গ্রহণের প্রভাব আগামী 3 থেকে 6 মাস পর্যন্ত জাতক কিংবা জাতিকাদের উপরে প্রভাবিত হয়, তাই এবছর গ্রহণ হলেও আগামী বছর, অর্থাৎ 2020 সাল পর্যন্তও বিভিন্ন রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে পড়বে। তাই এই বিশেষ সূর্যগ্রহণের অশুভ প্রভাব যেন আমাদের আগামী বছরকে কোনোভাবে প্রভাবিত না করতে পারে, তার জন্য ছোট ছোট বিশেষ উপায়ে অবশ্যই করুন। সূর্যগ্রহণের সময় অবশ্যই আপনার ইষ্টদেবকে স্মরণ করবেন এবং ইষ্ট মন্ত্র স্মরণ করবেন। যারা নতুন গুরু মন্ত্র নিতে চান, অর্থাৎ গুরুদেবের চরণে আসতে চান, তাদের জন্য এই বিশেষ সময়টি অত্যন্ত শুভ। অর্থাৎ এই গ্রহণের প্রাককালে আপনি গুরু মন্ত্র নিতে পারেন। আপনি যাকে গুরু মানেন
সেই গুরুদেবের উদ্দেশ্যে এই বিশেষ গ্রহণের সময় অবশ্যই তাকে স্মরণ করুন। আর মনে মনে অবশ্যই বলুন, ওং শ্রী গুরুভে নমঃ, ওং শ্রী গুরুভে নমঃ, ওং শ্রী গুরুভে নমঃ। আপনার গৃহে যদি মালা না থাকে, অর্থাৎ মন্ত্র জপ করার জন্য বিভিন্ন মালা না থাকে, তাহলে আপনি মিশ্রী অথবা চালের দানা দিয়েও এই বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন। বিশেষ কিছু মন্ত্র রয়েছে এই বিশেষ সূর্যগ্রহণের সময় জপ করতে পারলে আপনার গোপন শত্রু কিংবা আপনার চিরশত্রু তা কিন্তু ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে। আপনার শত্রুতার পথ থেকে সে আপনাকে মুক্তি দেবে। এই বিশেষ সময় আপনি বগলামুখী বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন। মন্ত্রটা ঠিক এইরকমই, ওম হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচ্চাং মুখাং পদং স্তম্ভয় জিহব্বাং কিলিয় কিলিয় বুদ্ধিং বিনাশায় হ্রিং ওম স্বাহা। এই বিশেষ মন্ত্র জপে আপনার জীবনের বিভিন্ন শত্রুতা তা কিন্তু ধীরে ধীরে দূর হবে। আপনি যদি ভাষ্যকার হন অথবা আপনার কনসালটেন্সিতে আপনি কাজ করে আপনার জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ আপনার কথা বলাই হলো প্রধান উপজীব্য, তো সেক্ষেত্রে বলবো এই বিশেষ সূর্যগ্রহণের সময় ওম হ্রিং দুং দুর্গায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন, মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তারা অবশ্যই এই বিশেষ মন্ত্র জপ করুন এই সূর্যগ্রহণের সময়। ওম শ্রীং হ্রিং ক্লিং এইং ওম স্বাহা। দীর্ঘদিন ধরে যাদের ব্যবসায় অবনতি ঘটছে, তারা এই বিশেষ সূর্যগ্রহণের সময় ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব লবঙ্গের বিশেষ চমৎকারী উপায়, যা আপনি এই বিশেষ তিথিতে অর্থাৎ সূর্যগ্রহণের সময় করতে পারেন। এবং এই বিশেষ ক্রিয়া করার জন্য আপনার একটা চৌমুখী অর্থাৎ চারটি মুখযুক্ত প্রদীপ লাগবে। বাজার থেকে যদি কিনতে না পান, তাহলে এক দুদিন আগে আপনি এই বিশেষ চতুর্মুখী প্রদীপ তৈরি করে নিন। এই বিশেষ উপায়টা কিভাবে করবেন তাহলে একটু জেনে নেওয়া যাক। আপনি গ্রহণ লাগার সময় এই প্রদীপটি রাখবেন একটি নির্দিষ্ট স্থানে, অর্থাৎ আপনার ঠাকুর ঘরেই রাখুন অথবা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে আপনি এই প্রদীপকে রাখুন, এবং চারদিকের চারটি কোণে চারটি লবঙ্গ আপনি নিচে রাখুন, আর তারপরেই আপনি এই প্রদীপটি জ্বালিয়ে দিন। প্রদীপ জ্বলার সঙ্গে সঙ্গে এই লবঙ্গও ধীরে ধীরে জ্বলতে থাকবে। গ্রহণ শেষ হয়ে গেলে তারপরে আপনি যে লবঙ্গের অবশিষ্ট অংশ থাকবে, যদি অবশিষ্ট না থাকে পুড়তে, যদি পোড়া অবস্থাতেও পান, তাহলে এই চারটি লবঙ্গের পোড়া অংশই আপনি সংগ্রহ করবেন। আর তারপরে এই চারটি লবঙ্গ আপনি আপনার নিয়ে আসা একটি কবজের মধ্যে বা মাদুলির মধ্যে তা ভরে নিন। এখন প্রশ্ন হলো এই উপায় কেন করবেন? যদি দীর্ঘদিন ধরে আপনার ব্যবসায় উন্নতি না ঘটে, যদি বিবাহে কোনো বাধা চলে আসে বারবার, যদি কেউ আপনার উপরে অশুভ প্রভাব তৈরি করে অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমভাবে বনিমনা হচ্ছে না বা তাদের মধ্যে সম্বন্ধ ঠিকমতো নেই, সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী পরস্পরকে বশীভূত করার জন্য এই বিশেষ উপায় করতে পারেন। তাছাড়া দীর্ঘদিন ধরে যদি কোনো কোর্টে কেস চলতে থাকে, তার ফয়সলা হচ্ছে না, আপনি হয়তো কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে ভালোবেসে ফেলেছেন কিন্তু তাকে বলতে পারছেন না, তো এইরকমই পরিস্থিতিতে যদি এই বিশেষ উপায়টি করেন এবং এই উপায়টি করতে করতে আপনার মনস্কামনার কথা বলেন, তাহলে এই বিশেষ টোটকা যা কিনা সূর্যগ্রহণের সময় করলে অত্যন্ত শুভ ফল পাবে। আর এই উপায় করার সময় অবশ্যই আপনার
ইষ্টমন্ত্র জপ করতে থাকুন। 21 বার ইষ্টমন্ত্র জপ করুন আর আপনার মনস্কামনার কথা মনে মনে ভাবুন। আর তারপরেই আপনি এই বিশেষ লবঙ্গ যে মাদুলি তা আপনার কাছে রাখুন। মাদুলি যদি রাখতে অসুবিধা হয় তাহলে কোনো কাগজের পুরিয়ার মধ্যে এই বিশেষ লবঙ্গকে আপনি নিয়ে আপনার মানি পার্সে বা কোনো ভালো জায়গাতে আপনি এটিকে রেখে দিন। তাহলে আপনার দেখবেন মনস্কামনা ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে বলবো যে এই বিশেষ উপায় করার পরে এই লবঙ্গ এবং অল্প একটু ফিটকারি কালো কাপড়ের মধ্যে বেঁধে তা আপনার ব্যবসার স্থানে ঝুলিয়ে দিন। যদি আপনার গৃহে প্রতিনিয়ত ঝগড়া গণ্ডগোল এবং বিবাদ চলতে থাকে, মানসিক শান্তি যদি না পেয়ে থাকেন, তাহলে এই বিশেষ লবঙ্গকে আপনি আপনার কর্পূরদানির যে পাত্র রয়েছে সেই পাত্রে কর্পূরের সঙ্গে এই লবঙ্গ জ্বালিয়ে দিন আর এই ধোঁয়াকে আপনি গৃহের সমস্ত কোণে দিয়ে দিন। তাহলে দেখবেন আপনার গৃহের যে অশুভ প্রভাব, যে ঝগড়া গণ্ডগোল বিবাদ, তা কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবে। টোটকা বা উপায়ের পাশাপাশি যদি আপনারা অন্ন, ধন এবং অন্যান্য বস্তু যদি আপনারা দান করতে পারেন গরিব মানুষ অথবা ব্রাহ্মণকে, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই বিভিন্ন উপায়ে আগামী বছরের বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার কর্মজীবনে আসবে শুভ সময়, সাংসারিক এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। সূর্যগ্রহণের পর অবশ্যই অশ্বত্থ গাছের গোড়াতে জল ঢালবেন। আর এই বিশেষ উপায়ে আগামী বছর বা নতুন বছরে সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকবে। গ্রহণের সময় অবশ্যই কালো তিল কোনো প্রবাহিত জলে আপনি প্রবাহ করে দিন অথবা দান করুন। সেই সাথে কলা যদি আপনি প্রবাহিত জলে যদি দান করতে পারেন অথবা কোনো মানুষকে যদি এই কলা দান করেন, এই বিশেষ সময়ে আপনার অত্যন্ত শুভ ফল আসবে। গ্রহণ শুরু হওয়ার আগে অবশ্যই 1 টাকার কয়েন সবাই আপনার কাছে রাখুন আর গ্রহণ শেষ হয়ে গেলে এই সমস্ত 1 টাকা এক জায়গায় নিয়ে তা কোনো গরিব মানুষকে দান করুন। বছরের শেষ সূর্যগ্রহণ, তাই এই বিশেষ সুন্দর যোগে আপনারা যা কাজ করবেন তা অত্যন্ত শুভ ফল আনতে পারে। তো বন্ধুরা, গ্রহণের এই 2 ঘন্টা অবশ্যই নিজেকে সামলে নিয়ে ভগবানের নাম করে আগামী দিন সুন্দর এবং সুস্থ রাখার জন্য ছোট ছোট উপায়গুলি করুন। আশা করব বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।